এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম সার্চ অপশনে ক্লিক করে দিলাম এবার আধারের যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিলাম ওটিপি এসেছে ওটিপি দিয়ে দিলাম সাবমিট করে দিলাম বুম আপনাদের সামনে কিন্তু ইকোয়াইসি কমপ্লিট করে নিলাম ইকোয়াইসি হ্যাজবিন ডান সাকসেসফুলি তো আপনাদের সামনে কিন্তু করে নিয়েছি তার কারণ কেন করা হলো কারণ এই ইকোয়াইসি না করা হলে আঠাশ তারিখ যে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে দু হাজার টাকা সেটা কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করা হতো না তাহলে আপনাকেও করতে হবে তো কোন প্রকল্পের চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশে বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে পরিষ্কার মেনশন করা আছে ইকিউআইসি ইজ ম্যান্ডেটারি ফর পি এম কিষণ রেজিস্টার ফার্মার্স ঠিক আছে ওটিপি বেসড ইকিউসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অন নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেসড ই কেওয়াইসি ঠিক আছে আপনি বাড়িতে বসেও করতে পারবেন অথবা যে কোনো একটা সিএসসি সেন্টারে গিয়েই করে নিতে পারবেন তার কারণ যাদের ফোন নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই তারা কিন্তু বাড়িতে করতে পারবে না ফোন দিয়ে বা ল্যাপটপ থেকে তো সেই ক্ষেত্রে আপনারা ই কেওয়াইসিটা করতে পারবেন সিএসসি সেন্টারে গিয়ে আর এটা অনিবার্য আপনাদের করতেই হবে ঠিক আছে তার কারণ হচ্ছে আপনাদের কিন্তু আঠাশ তারিখেই টাকা দেওয়া হবে তো সেই আঠাশ তারিখের আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই ই করে নেবেন এখানে আপনি দেখতেই পারছেন পরিষ্কার কিন্তু ডেট মেনশন করে দেওয়া হয়েছে আঠাশ জুলাই দু ঠিক আছে এই জুলাই মাসের আঠাশ তারিখে আপনাদের টাকাটা দেওয়া হবে তো যারা যারা এখনও পর্যন্ত ই কোয়াইসিটা কমপ্লিট করেননি অবশ্যই অবশ্যই ই করে নেবেন তাহলে আপনার আর কোনো রিস্ক থাকবে না তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট যারা যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের কিন্তু আর কয়েকদিন বাদেই ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে দু হাজার টাকা করে তো সেক্ষেত্রে অনেকের কিন্তু আগের মাসে টাকাও বাকি আছে সেক্ষেত্রে অনেকে চার হাজার টাকা পাবে অনেকে ছ হাজার টাকাও পেতে পারে এমনটাই কিন্তু আপডেট তো সেক্ষেত্রে যারা যারা এখন ইকুইসি করেননি অবশ্যই করে নেবেন আপনি ফোন থেকে না পারলে আপনি সরাসরি সিএসসি সেন্টারে চলে যাবেন সেখান থেকে আপনি সরাসরি করে আসতে পারবেন তো কারাগারে ইকুয়াইসি কমপ্লিট করে ফেলেছেন অবশ্যই জানাবেন